আত্মসমর্পণকারী বৈরীদের দাবি দেওয়া নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেন এককালের বৈরী দলের নেতা বর্তমান তিপরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। তার নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজভবনে যান। তারা জানান, আত্মসমর্পণকারীরা এখনো বহু ক্ষেত্রে বঞ্চিত। যে 1993 সনে এটিটিএফের সঙ্গে এবং 1988 সনে টিএনবির সঙ্গে যে স্বীকৃত হয়েছিল, অনেক যে রাইটেন যে কমিটমেন্ট দিয়েছিল গভর্নমেন্ট, ওইটা ইমপ্লিমেন্ট হয়নি এখনও। এই বিষয়গুলি আমরা আজকে ওনার কাছে তুলে ধরছি। আর সেকেন্ড রইল, যারা সারেন্ডার করছে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির কাছে, বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেল, আর্মির কাছে, তাদের গভর্নমেন্ট আজ পর্যন্ত রিকগনাইজ করেনি এবং তাদেরকে কোনো গভর্নমেন্টের যেটা স্কিম আছে, যে গাইডলাইন আছে, সেভাবে তাদেরকে এখন পর্যন্ত এ করেনি। গভর্নমেন্ট প্রতিটা আমাদের যে চুক্তি আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি, উনি এটা দেখছেন এবং সময় নিয়েছেন এবং প্রতিটি বিষয়ে উনি পুঙ্খানুপুঙ্খভাবে ওটা উনি জানতে চেয়েছে, আমরা সেটা ব্যাখ্যা দিয়েছি এবং উনি মনোযোগ সহকারে এটা শুনছেন এবং এটার ব্যাপারে উনি ইনিশিয়েটিভ নেবেন বলে আমাদেরকে কথা দিয়েছে। মেমোরেন্ডাম দাবিতে আমাদের যেগুলি ইমপ্লিমেন্ট হয়েছে না চুক্তিতে, সেটাই আমরা দাবি করছি। আমাদের বাইরে কোনো দাবি নাই। যদি আমাদের চুক্তি কার্যকরী না হয়, আমরা কিছুদিনের ভিতরে আমাদের মুভমেন্ট করব। আমরা স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলব, যেটা আরএসএস হয়েছে, যেটা বজরংবলি, যেটা ত্রিপুরী সেনা বিজয়রাঙ্কাল করেছিল, যেটা করেছিল কিনা বলে গণমুক্তি পরিষদ শান্তি সেনা করেছিল, সেরকম স্বেচ্ছাসেবক বাহিনী আমরা করব। আমাদের ডেমোক্রেটিক মুভমেন্টের জন্য সেটা আমরা মোটামুটি এই মেমোরেন্ডামের পরে আমরা অপেক্ষা করবো কিছুদিন, তারপরে আমার মাঠে নামবো।